الله الله يا الله 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 يا الله 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 يا الله 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدنی چینل درشکبند درود شریف پاٹھ کرار اگنیت فضیلت اور برکت رہے رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کرتے جے بیکتی ہمارے اوپر ایک بار درود شریف پاٹھ کرے اللہ سبحانہ و تعالی তার উপর দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে যার নাম হলো সাহাবীদের নাতে রসুল। আমরা এই অনুষ্ঠানে কোনো একজন সাহাবীর লেখা নাত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজও এর ব্যতয় ঘটবে না। আজ আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা নাত নিয়ে আমরা আলোচনা করব। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই নাত শোনার পূর্বে আমরা প্রথমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে শুনব। এরপর ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লাহ আমরা তার লেখা কালামের সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা শুনব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইমান আনেননি, তার ইমান আনার পূর্বে 39 জন অলরেডি ইমান এনে নিয়েছিল, আর তিনি মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর তার মেজাজ খুব শক্ত ছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য তিনি খুঁজছিলেন। আর খুঁজতে খুঁজতে তিনি হেরেমে প্রবেশ করলেন। তো তিনি যখন হেরেমে প্রবেশ করলেন, তিনি দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, নামাজ আদায় করছেন। আর তৎকালীন কাফেররা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিল যে তিনি হচ্ছেন কি কবি, তিনি কবি, তিনি শায়ের। তো এই কথা তার মনে আসলো যে আমাকে তো কাফেররা বলেছে যে তিনি তো শায়ের। তিনি মনে মনে চিন্তা করছেন, আর এদিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা হাক্কার তিলাওয়াত করছেন এই আয়াতে কারিমা যে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। তিনি হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি মনে মনে চিন্তা করছি যে তিনি একজন কি শায়ের, আর তিনি নামাজের মধ্যে উত্তর দিচ্ছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, ইনি হচ্ছেন দয়াল নবী। ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, ইনি কোনো শায়ের নন, ইনি কোনো কবি নন। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই তোমরা ইমান আনো। আল্লাহ আকবার, তিনি মনের কথা জেনে ফেলছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তিলাওয়াত করছেন ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকের কথা নয়, কলিলাম মা তাযাক্কুরুন, তোমরা খুব কমই তোমরা কি করো, উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহু আকবার, তখন একটু ইসলামের একটু মহব্বত ভালোবাসা তার মনে জাগ্রত হলো, কিন্তু তখনও ইমান আনেননি। আর এদিক আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চক্রান্ত করছে। সে কাফেরদেরকে জড়ো করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, আমি তাকে একটি লাল উট আর দুইটি কালো উট আর 100 আওকিয়া দান করব। আর একটি আওকিয়া পরিমাণ হচ্ছে 40 দিরহাম সমপরিমাণ। আল্লাহু আকবার, তাহলে কত হলো, 100কে 40 দিয়ে গুণ করলে হবে, তার মানে 4000 দিরহাম। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু রাজি হয়ে গেলেন, আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে তিনি দেখলেন কয়েকজন লোক একটি ছাগলকে জবে করার জন্য উদ্যত, জবে করবে। তো ওই ছাগল শায়িত অবস্থায় চিৎকার দিয়ে বলছে যে খুব শীঘ্রই একজন যুবক, যুবকের মুখ থেকে উচ্চারিত হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন, আর অন্তরে ইসলামের একটা প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেল। আল্লাহু আকবার,
তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু যখন শুনলেন যে তার বোন উম্মে জামিল ফাতিমা বিনতে খাত্তাব আর তার ভগ্নিপতি সাঈদ বিন যায়েদ ইনারা ইসলাম গ্রহণ করেছেন, এই কথা যখন তিনি শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তারা ইসলাম গ্রহণ করেছেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু তরবারি নিয়ে রাগান্বিত অবস্থায় তিনি চলে গেলেন উম্মে জামিল ফাতিমা বিনতে খাত্তাব এবং সাঈদ বিন যায়েদের বাসায়। যখন তিনি বাসায় গেলেন তো ভগ্নপতিকে দেখলেন, ভগ্নপতিকে জিজ্ঞেস করছেন তুমি কি ইসলাম এনেছ? তো ভগ্নপতি উত্তর দিচ্ছেন যে আমাদের ধর্ম সত্য, তুমি হক পথে নও। এ কথা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন যায়েদকে মারধর করা শুরু করলেন, এদিক নিজের বোনকেও মারধর শুরু করলেন। আর যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছিলেন তো দেখেছিলেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিল ফাতিমা বিনতে খাত্তাব এবং সাঈদ বিন যায়েদকে কোনো কিছু পড়াচ্ছিল। তো ইনারা যখন বুঝাতে লাগলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ইসলাম কবুল করেছি, আমরা কুরআনের উপর ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এতে তো কোনো সমস্যা নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার আসার পূর্বে তোমরা কোনো কিছু পড়ছিলে, ওটা আমার কাছে নিয়ে এসো। তো তারা যখন কুরআন নিয়ে আসলো আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন বের হয়ে আসলেন, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআন পড়ে শোনালেন। যখন কুরআন পড়ে শোনানো হলো ওনার সামনে, তো অন্তরের দুনিয়াটা একেবারে চেঞ্জ হয়ে গেল। তিনি চিন্তা করে নিলেন যে আমি ইসলাম কবুল করব। আর তিনি আবার সেখান থেকে তরবারি নিয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছিলেন। আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দারুল আরকামের মধ্যে ছিলেন, আর সেখানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন তো দূর থেকে সবাই দেখছে যে হযরত উমর আসছেন, হাতে তরবারিও আছে। তো ইনারা কথা বলতে লাগলেন, সাহাবাকরাম বলতে লাগলেন হযরত উমর আসছেন, হয়তোবা তিনি আক্রমণ করতে পারেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে আসতে দাও, হযরত উমর যদি ইসলাম কবুল করে তাহলে তো ঠিক আছে, আর যদি ইসলাম যদি কবুল না করে তাহলে তাদের জন্য আমরাই যথেষ্ট। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দারুল আরকামের মধ্যে প্রবেশ করলেন আর রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরে বললেন যে হে উমর, এখনো কি সে সময় আসে নাই, তুমি ইসলাম কবুল করো। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালিমা পড়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম কবুল করলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়া করছিলেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব আও আমর ইবনুল হিশাম, হে আল্লাহ তুমি উমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশামের মাধ্যমে ইসলামকে তুমি সম্মানিত করো। তো আল্লাহ তাআলা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন, এই দুজনের মধ্য থেকে একজনের একজনকে আল্লাহ তাআলা কবুল করেন, তিনি হচ্ছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় সঙ্গে থাকতেন, যুদ্ধে সঙ্গে থাকতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান ছিল, কন্যা সন্তান হাফসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমাদের উম্মাহাতুল মুমিনীনদের অন্তর্ভুক্ত, তিনি মুমিনদের মাতা। পাদ্রিসের দর্শকবৃন্দ, তো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছার উপরে কুরআনের প্রায় 10টি আয়াত নাজিল হয়েছে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু চাইতেন যেন মেয়েরা নারীরা যেন পর্দা করে, হযরত উমর রাদিয়াল্লাহু চাইতেন যেন পর্দা সম্পর্কিত কোনো আয়াত নাজিল হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু চেয়েছিলেন আর আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু ইচ্ছাকে পূরণ করে দিলেন, আর আল্লাহ তাআলা পর্দা সম্পর্কিত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, এভাবে প্রায় 10টি আয়াত হযরত উমর রাদিয়াল্লাহু ইচ্ছার উপরে এটা নাজিল হয়েছে। আর যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, এই যে আয়াতে করিমার প্রেক্ষাপট, একবার কি হলো একজন মুনাফিক একজন মুসলমান দুজন ব্যক্তির মাঝে ঝগড়া হলো, তার মধ্যে একজন লোক মুনাফিক ছিল,
তো তারা দুজন বললো যে তোমার যে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেটা ফয়সলা করে দিবেন আমরা দুজন মেনে নেব। তারা দুজন আসলো, রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ওই মুনাফিকের বিপক্ষে যে লোক ছিল তার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম ফয়সলা শুনিয়ে দিলেন। মুনাফিক ব্যক্তি আবার বলতে লাগলো যে আমি এই ফয়সলাটা মানি না, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে এটা ফয়সলা করব। তো আবার ওরা দুজন আবার আসলো। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে আসলেন তখন দেখলেন সেখানে একজন লোক বলল যে হুজুর এই ফয়সলাটা অলরেডি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, তারপরে এই মুনাফিক আবার এখানে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ঘরে ঢুকলেন, তরবারি আনলেন আর ওই মুনাফিকের গলাটা কেটে ফেললেন। চারদিক ছড়িয়ে পড়ল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা পৌঁছালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত উমর এই কাজটি কখনো করতে পারেন না, তিনি কোনোদিন কোনো মুমিন ব্যক্তিকে কোনোদিন হত্যা করতে পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াত নাজিল করে দিলেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে ফালা ওয়া রাব্বিকা তোমার পালনকর্তার শপথ, লা ইউমিনুনা তারা ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ পর্যন্ত হে হাবিব আপনাকে বিচারক হিসেবে মানবে না, ফীমা শাজারা বাইনাহুম তাদের ঝগড়ার মধ্যে। যদি কোনো ব্যক্তি পরস্পরের ঝগড়ার মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে যদি না মানে তাহলে সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। আল্লাহ আকবর। আল্লাহ তাআলা কি করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুমিনকে হত্যা করেননি। আল্লাহ আকবর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের চেয়ে দর্শকবৃন্দ, এই ছিল সংক্ষিপ্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করেছেন, সঙ্গে থেকেছেন, সঙ্গে থেকে যুদ্ধ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আরবি ভাষায় পংক্তিও লিখেছেন। তো আসুন আমরা একটু এই পংক্তিটা একটু শুনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকাদ বাদানা ফাকাযযাবনা ফাকালা লানা সিদকুল হাদিসি নাবিয়ুন ইনদাহুল খাবরু। ওয়াকাদ বাদানা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন আমাদের মাঝে। হযরত উমর বলছেন যে ফাকাযযাবনা, আমরা কি করলাম, অস্বীকার করলাম। ফাকালা লানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা লানা সিদকুল হাদিসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো সত্য কথা বলেছিলেন। নাবিয়ুন, তিনি নবী, ইং দাহুল খবরু, এবং তার কাছে অদৃশ্যের খবর রয়েছে। আল্লাহু আকবার। এখন নবীজির প্রশংসা করছেন যে হয়তো তোমার নিজের পূর্ববর্তী জীবনের কথা বলছেন যে পূর্বে তো তিনি ইমান আননি, পরবর্তীতে 39 জনের পরে তিনি ইমান নিয়ে আসছিলেন। তো ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াকাদ বাদানা ফাকাযযাবনা ফাকালা লানা সিদকাল হাদিসি নাবিয়ুন ইনদাহুল খাবরু। আল্লাহু আকবার। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াকাদ, আর আমি জুলুম করেছি ইবনাতুল খাত্তাবি, খাত্তাবের মেয়ের প্রতি। খাত্তাবকে, খাত্তাব হচ্ছে হযরত উমরের বাবা, আর খাত্তাব হচ্ছে হযরত উমরের বোনেরও বাবা। অর্থাৎ এখানে কদ জালামতু ইবনাতুল খাত্তাব বলা হয়েছে, অর্থাৎ আমি জুলুম করেছি খাত্তাবের মেয়ের প্রতি, অর্থাৎ আমার নিজের বোনের প্রতি জুলুম করেছি। সুম্মা হাদা রব্বি আশিয়াতান, তারপর আমার পালনকর্তা সন্ধ্যায় হেদায়ত করেছেন। কালু কদ সাবা উমর, আর কাফেররা বলেছে যে উমর তার পূর্ববর্তী ধর্মকে ছেড়ে দিয়েছে। ওই যে ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে যে আমি পূর্বে বর্ণনা করলাম যে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাসায় গেলেন, ভগ্নিপতির বাসায় গেলেন, তো ভগ্নিপতিকে মারধর করা শুরু করেছিলেন আর বোনকেও মারধর শুরু করেছিলেন। তো ওই ঘটনার প্রতি বলছেন যে ইঙ্গিত করে বলছেন ওয়াকাদ জালামতু ইবনাতুল খাত্তাবি, এবং আমি খাত্তাবের মেয়ের প্রতি জুলুম করেছি। আর আল্লাহ তাআলা কি করলেন, সন্ধ্যায় আমাকে হেদায়াত দিয়ে দিলেন যে যে আমি ইমানের ছায়া তুলে চলে আসলাম। আর কাফেররা আমার বিরুদ্ধে চারণ শুরু করলো, তারা বলল যে হযরত উমর কি করেছে, নিজের পূর্ববর্তী ধর্মকে ছেড়ে দিয়েছে। লাম্মা দাআত রাব্বুহা যাল আরশি জাহিদাতান, যখন তার পালনকর্তা, এখানে হা জমির ব্যবহার হয়েছে, এটা ইঙ্গিত করছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের প্রতি। লাম্মা দাআত
রাব্বুহা, যখন তার বোন আল্লাহ তাআলাকে ডাকলেন, জাল আরশি, যিনি হচ্ছেন কি আরশের অধিপতি, জাহিদাতান, মজবুতভাবে, ওয়াদ্দামউ মিন আইনিহা আজলানে, তখনকার কথাকে বোঝানো হচ্ছে যে কদ জালামতু ইবনাতাল খাতাবি, তখন আমি আমার বোনের প্রতি জুলুম করেছিলাম, আর আমার বোন আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করছিল আর কান্না করছিল, আল্লাহু আকবর। তারপর আমি বললাম, ফাকুলতু আশহাদু আল্লা ইলাহা খালিকুনা, আর আমি কি করলাম, সাক্ষ্য দিলাম যে শেরের মধ্যে এভাবে লেখা আছে, ফাকুলতু আশহাদু আন্নাল্লাহা, আমি বললাম যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা খালিকুনা, আমাদের খালিক, ওয়া আন্না আহমাদা ফিনাল আলিয়ম মুস্তাহির, আর আজ আমাদের মাঝে যে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন, তিনি প্রসিদ্ধ, ইসলাম প্রচার করতে করতে তিনি কি প্রসিদ্ধ হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীউন সিদকুন আতা বিল হুজ্জাতি মিন সিকাতিন, আমাদের নবী এমন নবী যিনি সত্যবাদী, আতা বিল হুজ্জাতি মিন সিকাতিন, তিনি যে দলিল নিয়ে এসেছেন সেটা হচ্ছে মজবুত দলিল, অর্থাৎ কোরআন যে নিয়ে এসেছেন, ইসলামের ব্যাপারে যে তিনি দাওয়া দিচ্ছেন আর যে দলিলগুলো পেশ করছেন সেই দলিলগুলো খুব মজবুত, আতা বিল হুজ্জাতি মিন সিকাতিন, তিনি মজবুত দলিল নিয়ে এসেছেন, আল্লাহু আকবর। আর কোরআনকে বলা হয়েছে বুরহান, বুরহান মানে দলিল, ওয়াফিল আমানাতি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি আমানত রক্ষাকারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা কি করতো, নিজেদের সম্পদ গচ্ছিত রাখত, অর্থ গচ্ছিত রাখত, জিনিস গচ্ছিত রাখত, তারাও জানতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার, আর তারা যেভাবে যে বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বস্তুগুলো তাদেরকে কী করতেন, সেভাবে ফিরিয়ে দিতেন, এমনকি কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আল আমিন, আল আমিন, আল আমিন নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি আমানতদার, ওয়াফিল আমানাতি মাফি ওয়াদিহি খৌর, এবং তিনি ওয়াদার মধ্যে তিনি দুর্বল নন, ওয়াদা পালনের ক্ষেত্রে তিনি দুর্বল নন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ওয়াদা পালন করতেন আর সেই ওয়াদা তিনি কী করতেন, পূরণ করতেন। হুদাইবিয়া সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের যে সন্ধি হয়েছিল, যে শর্তনামাগুলো লেখা হয়েছিল, তো কাফেররা কী করলো, নিজেদের পক্ষ থেকে সে সন্ধিগুলোকে ভঙ্গ করেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা করেছেন সারা জীবন সেই ওয়াদা কী করেছেন, পূরণ করেছেন। মাদ্রি ছেড়ে দর্শক বিন্দু, আমাদেরও উচিত, আমাদেরকে যখন কেউ কোনো ব্যক্তি আমাদেরকে আমানত রাখার জন্য দেবে, আমরা সেই আমানতকে কী করবো, রক্ষা করব। যখন কারোর সাথে আমরা ওয়াদা করব, আমরা যেন সেই ওয়াদাকে আমরা যেন পূরণ করি, কারণ এলাকার মধ্যে পুরো বিশ্বের মধ্যে আমরা তার ব্যক্তিকে সবাই ভালোবাসে, যারা ওয়াদার বার খেলাফ করে না, যারা ওয়াদা ভঙ্গ করে না, তাদেরকে সবাই ভালোবাসে, আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদ্রি চ্যানেল দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার একজন সাহাবীর নাত নিয়ে আমরা উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদ্রি চ্যানেল দেখতে থাকুন, صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الله يا الله 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 يا الله 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 يا الله الله الله